আমরা আসলে সরস্বতী পূজার আগে বক্সের কোনো অর্ডার নিইনি, কিন্তু সেখানে আমি একটু নিজেও রিল্যাক্স হইলাম, প্লাস কিছু কাজ মানে শুরু করেছিলাম, এটা আসলে একটু শেষ দেখার ইচ্ছা ছিল, তো সেটা আসলে কমপ্লিট করলাম। হাই ফ্রেমগুলো আজ কি রেডি হয়েছে? হাই ফ্রেম না, মানে থান্ডারের স্পিকারের ফ্রেম, হাই ফ্রেম সবই রেডি হয়েছে। তো এগুলো আসলে করার জন্য একটু রিল্যাক্স টাইম না হলে আসলে করা যায় না। আর যেভাবে মালের অর্ডার পাইতেছিলাম, তো এইভাবে আসলে কাজ করতে থাকলে বিরত আমাদের শুধু কাজই করা হইতো, কিন্তু কোয়ালিটির বিষয়গুলো এবং অন্যান্য নতুন কিছু বিষয় ইনস্টল করা বা এর সাথে সংযোজন করার বিষয়গুলো আসলে বাদ পড়ে যাইতো, যার কারণে আমরা আগে চিন্তা করলাম যে না, এভাবে কাজ করতে থাকলে প্রোডাকশনের দিকে শুধু তাকে ইনকাম করার ধান্দায় থাকলে হয়তো পরবর্তী জেনারেশনে আমরা যে কী করবো সেটা আসলে আমাদের হয়তো হয়ে উঠবে না। তো এটা আসলে আমরা পারফেক্ট লুকটা দেখাইতে পারবো কালার করার পরে। এখনও আমরা পুটিং টুটিং করে এগুলা জয়েন্টটা কমপ্লিট করে রাখলাম। আর যে কথার মধ্যে ছিলাম যে আসলে মার্কেটে একটা সময় হারাই যাওয়াটা কিন্তু খুবই সিম্পল বিষয়, আপনার বড় বড় অনেক কোম্পানিও হারাই গেছে, সেটার ইতিহাস হয়তো পাঠ্য বইয়ে পড়ছি। আর এই মুহূর্তে এটার ইতিহাস বলতে কি, কোডাক যেমন খুব ভালো মানের ক্যামেরা কিন্তু ছিল এক সময়, ওদের মার্কেট এত বিস্তৃত ছিল যে অন্য কোনো কোম্পানির ক্যামেরা সেখানে মার্কেটে চলতোই না বলা চলে। তো সেই কোডাক কিন্তু আজকে হারাই গেছে, কারণ যুগের সাথে সময়ের সাথে নিজেকে পরিবর্তন না করতে পারলে। তো আমরা আসলে নিজেকে পরিবর্তন করতে চাই, সমাজটাকে নয়। তারপরে মানুষের মূল্যবোধ এবং চাহিদা, তাদের ইচ্ছা অন্য ইচ্ছা সবগুলো বিষয়কে প্রাধান্য দিতে হবে, বা এগুলো সমন্বয় করা বা নিজেকে সেইটার সাথে মানিয়ে নেওয়ার বিষয়গুলো আসলে খুবই ইম্পর্টেন্ট। আর অনেক ভাই জানেন যে আমি আসলে রিসেন্টলি কিছু মেরিন প্লাই দিয়ে বক্স তৈরি করেছিলাম। তো আসলে মেরিন প্লাই দিয়ে করা যাবে না এমনও না, আবার কইরা মানে অ্যাভেলেবেল করতে পারবো সেটাও না, কারণ এটার যে বাজেটটা পড়ে এটা অনেকেই চায় সবার কাছেই, কিন্তু সেই এক্সপেকটেশন অনুযায়ী আপনারা মাল দিতে পারেন না বা মাল নেওয়ার মতো বাজেট আপনারা দেন না। আর যাদের ভালো বাজেট আছে ইনশাল্লাহ তাদের জন্য করা যাবে। আর আমি আসলে নিয়ত করছি কাজ খুবই কম করব, এত বেশি কাজ করতে চাই না, অল্প কাজ কিন্তু কোয়ালিটিটা 100% করতে চাই, যার কারণে মূল্যর বিষয়টা একটু বেশি পড়বে, এটাই স্বাভাবিক কথা। এটা যদি আপনারা মাইনে নিয়ে আসেন, কাজ করাইতে চান, তাহলে আশা করি ভালো হবে। আর একটু তাড়াহুড়া করে বেশি করে কাজ করতে গেলেই কাজ নষ্ট হয়, এটাই স্বাভাবিক। আর দক্ষ লোকের অভাব বাংলাদেশে আজীবনই ছিল, এখনও আছে, ভবিষ্যতে হয়তো থাকতে পারে। আর দক্ষ লোকগুলোর আমরা দক্ষতার জায়গাগুলোতে কিন্তু নিতে পারি না, বা তাদের ওই কাজে পারফেক্ট কাজ যে জানে তাকে ওই পারফেক্ট কাজটা আমরা দিতে পারি না, এটাও একটা ব্যর্থতা। তো সব মিলিয়ে আসলে অল্প স্বল্প কাজ এবং ভালো কোয়ালিটিটা যেন ধরে রাখা যায়, এই বিষয়টাই আমরা আপাতত প্রায়োরিটির সাথে দিতে চেষ্টা করব। আর একটা বিষয় সেটা হয়তো অনেকেই জানেন না যে এই ফ্রেমটা ভিতর সাইডটা কিন্তু একদম রাউন্ড শেপ, এটা স্পিকারের যে রাবারিং করা থাকে পেপারের সাথে এই রাবারটার সাথে কিন্তু ম্যাচিং হবে। এটা যদি পারফেক্টলি ম্যাচিং করা না যায় এবং এখানে ফাঁকা থাকলে কিন্তু সাউন্ড কোয়ালিটির একটা বিষয় আমার কাছে ধরা পড়ছে, এবং বক্স যখন আমি সেট আপ করি তখন কিন্তু এই বিষয়গুলো আমি একটু ওই অনেকেই আছে ভিডিও ক্যামেরা ভিডিও করার বা ইউটিউবের ভিউ বাড়ানোর বিষয়গুলো নিয়ে প্রায়োরিটি দেন, আমি আসলে এই সাউন্ডটা কেমন হইলো, কোন পিয়ারে কী ধরনের সাউন্ড আমাদের কাছে আসতেছে, ফ্রিকোয়েন্সিটা কেমন আসতেছে, এই বিষয়গুলো আমি আসলে সবসময় খেয়াল করি। তো দেখলাম যে থান্ডারে আসলে যেটা কাজ সেখানে 1 ইঞ্চি বা 1/2 ইঞ্চি যদি ফাঁকা থাকে, হাওয়াটা যদি সরাসরি সামনে দিয়ে বের না হয়, ফ্রেমের মাধ্যমে যদি বের না হয়ে হাওয়াটা যদি অন্যদিকে চলে যায়, তাহলে কিন্তু সাউন্ড কোয়ালিটিটা থান্ডারের মেন মজা যেটা সেটা আসবে না। আর এই কাজটা আসলে বোর্ড দিয়ে করতে গেলে পসিবল হয়ে ওঠে না, হয়তো করা যায়, খুবই টাফ হয়ে যায়, এবং এক পেয়ার থান্ডার করতে প্রায় 20 দিন সময় লাগে, এটাই স্বাভাবিক। আর থান্ডার কাজ মানে হলো অতি সময় নষ্ট করা শুধু। আর এই ফ্রেমটা আমরা পারফেক্ট ডাইস করতে পারলে, বলছি যে অনেক ভাই আছেন যারা ভালো কোয়ালিটি কাজ করেন, ওনাদের জন্য ফ্রেমগুলো আমরা দেওয়ার চেষ্টা করব। তো আসলে ফ্রেমের বাজেট অনেক বেশি পড়ে যায়, আমি যেটা এক্সপেক্ট করছিলাম যে হয়তো চাইনিজরা অনেক বেশি লাভ করতেছে আমাদের যেই ফ্রেম দেয়, তা আসলে না, ওনারাও খুব বেশি লাভ করে না, এটাও সত্য কথা। আর এগুলোর মূলত কাঁচামালের দাম এত বাড়ছে এখন যে সামনে হয়তো আর 2 মাস পরে কী পরিমাণ দাম হবে এই হাই ফ্রেমগুলার, মানে ফাইবারের যত ফ্রেম আছে এটা আসলে অকল্পনীয়। আমি যেই ফ্রেমের মেটেরিয়ালস 200 টাকা কেজি আনছি,
প্রথমবার, সেটা এখন অলরেডি এর মধ্যে 400 টাকা হয়ে গেছে, হয়তো 10-20 টাকা কম রাখতেছে। তো তার মানে সামনে যে 1-2 মাস পরে যে হাই ফ্রেমগুলো আসবে এগুলোর দাম মাস্ট বি বাড়ার সম্ভাবনা বেশি। তার মানে ভিডিও দেখাবার অনেকেই হু হু করে দাম বাড়ানোর প্রতিযোগিতায় নামায় দিয়েন না। তো সবাই ভালো থাকবেন এবং দেশকে ভালোবাসবেন, দেশের মানুষের যেই কাজগুলো ভালো করতে পারেন তাদের সাথে আপনারা থাকবেন, থাকার ইচ্ছা পোষণ করবেন। তো আসলে ভিডিওটা লম্বা হয়েছে কিন্তু মনে হয় আপনাদের চাহিদা অনুযায়ী কথা বা জিনিস দেখাইতে পারি নাই। তো যাই হোক, থান্ডারটা কমপ্লিট হইলে অবশ্যই এটার রিভিউটা খুব ভালোভাবে দিব। সে পর্যন্ত আমাদের চ্যানেলের সাথেই থাকবেন এবং আপনাদের প্রয়োজন অনুসারে যোগাযোগ করবেন। অনেক সময় দেখা যায় যে আমি ফোন রিসিভ করতে পারি না, আপনারা একটা ভয়েস মেসেজ দিয়ে রাখবেন, আর আমার ইউটিউবে যে চ্যানেলে যে নাম্বারটা দেওয়া আছে এটাতে আমি হোয়াটসঅ্যাপ খোলা আছে, তো আপনারা দয়া করে মেসেজ দিয়ে রাখবেন, আমি সেগুলা সময় মতো আপনাদেরকে অবশ্যই অ্যান্সার করবো। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।